আবার ভাইয়েরা ইসলাম যেহেতু সকলের ধর্ম সেই হেতু ইসলামের কল্যাণ সব মানুষের কাছে পৌঁছবে এটাই স্বাভাবিক তাই ইসলাম যাকাতকে করেছে মাজের খুঁটি যদি মানুষ যাকাত দেয় যথাযথভাবে তাহলে মুসলমানেরা কখনো বিজাতির কাছে হাত পাতার প্রয়োজনই হবে না বরং আল্লাহ তাআলা বলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ও নবী আপনি মুসলমানের ধনীদের থেকে সাদাকা গ্রহণ করুন যাকাত গ্রহণ করুন রাসূল ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট এই হিসাবে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নির্দেশনা দিচ্ছেন যাকাত আপনি তুলুন যাকাত মুসলমানদের থেকে আপনি গ্রহণ করবেন তুতাহহিরুহুম এর মাধ্যমে আপনি তাদেরকে পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন যাকাত দিলে মাল পবিত্র হয়ে যাবে সুবহানাল্লাহ যাকাত দেয়া মাল ধ্বংস হয় না এটা পবিত্র থাকবে আল্লাহ তার হেফাজতকারী হবেন ওয়া তুযাক্কিহিম বিহা এবং যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের সম্পদ বেড়ে যাবে তারা আরো ধনী হয়ে যাবে যাকাত দিলে সম্পদের সার্কুলেশন বেড়ে যাবে কাইলা তাকিয়াকুনা দুলাতাম বাইনাল আবনিয়া একজনের হাতে সম্পদ কুক্ষিগত থাকবে না অসংখ্য হাতের মাঝে সম্পদের সার্কুলেশন হওয়ার কারণে সম্পদ বাড়তে থাকবে যাকাত দেওয়ার কারণে ধনীদের মালে বরকত হবে গরিবদের দারিদ্রতা যাবে পুরা সমাজ উপকৃত হয়ে যাবে তো খাদুমিন আবনিয়াইহিম ফাতুরাদু ইলা ফুকারাইহিম ধনী মুসলমান থেকে যাকাত নেওয়া হবে গরিব মুসলমানের মাঝে যাকাত বণ্টন করা হবে যাকাত দিয়া ধনীরা গরিব হবে না তারা ধনী থাকবে আর যাকাত পায়া গরিব মুসলমানগুলো বাপ মুক্ত হবে টোটাল সমাজটাই দারিদ্রতা মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ কি চমৎকার নীতি তো খাজুমিন আগনিয়াইহিম ফাতুরাদু ইলা ফুকারাইহিম মুসলমান ধনীদের থেকে এটা নেওয়া হবে আপনি নিন খুজ দিস ইজ অর্ডার যাকাত আপনাকে নিতে হবে الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله تعالى سورة الحجر مجيب مسلم দেশের রাষ্ট্রপ্রধানের জন্য চার দফা কর্মসূচি ঘোষণা করেছেন এক নাম্বার যখন কোন ভূখণ্ডে মুসলমান শাসন ক্ষমতা পাবে আকামুসসালা রাষ্ট্রের দায়িত্ব হলো নামাজ আইন করে সমাজে প্রতিষ্ঠিত করবে আজান হবে দোকান বন্ধ করার জন্য আইন বানাবে বালেগেরা নামাজ পড়বে না তাদেরকে ধরে শাস্তির আওতায় আনবে নামাজ পড়তে বাধ্য করবে ওয়া তাউযাকা দ্বিতীয় দায়িত্ব হলো রাষ্ট্র সমাজে যাকাত কায়েম করবে গরিবদেরকে ধনীদের থেকে এনে এনে যাকাত দিয়া ধনী বানায়া দেবে এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যাকাত আদায় করবে ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে প্রতিরোধ করবে বাধা দেবে রাসূল রাষ্ট্রপ্রধান তাই আল্লাহ বলছে গরিবদের থেকে ধনীদের থেকে আপনি যাকাত তুলুন এটা রাষ্ট্রের জন্য আবশ্যক কাজ তা আমাদের রাষ্ট্রীয় মুসলমান সরকার এই কাজটি যদি তারা করত তাহলে সমাজে দারিদ্রতা থাকতো না ইসলামী ব্যাংকের একজন বড় অর্থনীতিবিদ আজ থেকে 5-7 বছর আগের একটি প্রোগ্রামে আমি একসাথে এক প্রোগ্রামে মেহমান ছিলাম উনি একটি তথ্য দিলেন বাংলাদেশ সরকার যদি দরিদ্রদের থেকে যাকাত তুলতো প্রতি বছরে 8-10 বছর আগের কথা বলছি উনি বললেন যে যাকাত উঠত কমপক্ষে 25,000 কোটি টাকা এখন সেটা আরো বেড়ে যাবে এবং এই টাকাটা যদি আবার ফাতুরাদু ইলা ফুকারাইহিম
ফকিরদের মাঝে যথাযথ তরিকায় বণ্টন করা হতো 25,000 কোটি টাকা স্বাধীনতার পরে 50 বছর চলে গেল তাহলে বাংলাদেশে এতদিন একটা গরিব লোক থাকার কথা ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা নির্দেশনা দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশনা ফলো করলেন সমাজে ধনী মানুষদেরকে যাকাত দিতে বাধ্য করলেন গরিবদেরকে পরিকল্পনা ভিত্তিক যাকাত দিয়ে দিয়ে দরিদ্রতা থেকে দারিদ্রতা থেকে তাদেরকে তুলে টেনে তুললেন আস্তে আস্তে করে গরিব লোক কমতে থাকলো আল্লাহর হাবিবের অন্তকালের কিছুদিন পরে এমন অবস্থা হয়ে গেছে যাকাত ভিত্তিক সমাজ চলমান থাকার কারণে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটে যাকাত খাওয়ার লোক আর নাই অথচ আরব দেশের মানুষগুলো দুদিন তিন দিন পাঁচ দিন না খেয়ে কাটাইছে এমন ঘটনাও ছিল খেতে পায়নি যাকাত হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানোর কর্মসূচি আল্লাহ এটাকে মাঝখানে রেখেছে মুসলমানরা যদি যথাযথভাবে যাকাত দেয় যাকাতে দারিদ্রতা বিমোচিত হওয়ার পরেও যাকাত নফল হবে না ধরে নেন তাম বাংলাদেশে একজন গরিব মানুষও নাই যাকাত খাওয়ার কেউ নাই এখন আমরা যারা ধনী আছি আমাদের যাকাত কি মাফ না ফরজ এটা কন্টিনিউ একটি সিস্টেম ইসলামে তো চমৎকার একটি সিস্টেম চালু করছে গরিব আছে কি নাই তার সাথে যাকাতের সম্পর্ক নয় আপনার সম্পদের সাথে সম্পর্ক আপনার সম্পদ আছে আপনার উপর যাকাত দেয়া ফরজ যাকাতটা রাষ্ট্র নেবে রাষ্ট্রের কোষাগার থাকবে আলাদা ব্যাংক থাকবে শুধু যাকাতের টাকা সেখানে যোগ হবে সেখান থেকে পরিকল্পিতভাবে সরকার গরিবদেরকে যাকাত দিয়ে দারিদ্রতা মুক্ত করবে এখন বাংলাদেশে আর যাকাত খাওয়ার একজনও নাই কিন্তু যাকাতের ফরজিয়ত সাকেত হবে না এটা চলমান যাকাত জমা হয়ে গেল আরো 30,000 কোটি টাকা এবছর এখন বাংলাদেশ সরকার যাকাত কই দেবে বাংলাদেশে কেউ খাওয়ার মতো নাই আগামী বছর আবার জমা হয়ে গেল 30,000 কোটি টাকা হয়ে গেল 60,000 কোটি টাকা এইভাবে যখন বাড়তে থাকবে আমাদের পাশের রাষ্ট্র নেপাল ভারত ওখানে হঠাৎ করে টর্নেডো হলো ঘূর্ণিঝড় হলো এই অবস্থায় আমরা যাকাতের টাকা তাদেরকে দিয়ে সহযোগিতা করব তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করবে যে গরিব বাংলাদেশ এত টাকা পেল কোথায় ওই দেশে এখন গরিবই নাই আমাদেরকে দিচ্ছে তার জবাব হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ইসলাম যাকাত ফরজ করেছে তারা ইসলামের সৌন্দর্য দেখবে দাওয়াত দেয়া লাগবে না তারাও দলে দলে ইসলাম কবুল শুরু করে দেবে এই ছিল ইসলামের সৌন্দর্য তলোয়ারের জোরে ইসলাম কায়েম হয় নাই তবে তলোয়ার লেগেছে তলোয়ার প্রয়োজন হয়েছে যুদ্ধের প্রয়োজনে তলোয়ার লেগেছে কিন্তু তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই ইসলাম এসেছে আইডিওলজি দিয়ে দর্শন দিয়ে মানুষের মগজে ইসলামী চিন্তা ঢুকাতে সক্ষম হয়েছে মুক্তি চাও শান্তি চাও ইসলামী শান্তির একমাত্র গ্যারান্টি মানুষ যখন বুঝেছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দ্বীনিল্লাহি আফওয়াজা আমার ভাইয়েরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো বাংলাদেশ সরকারের যাকাতের ব্যাংকে 1,00,000 কোটি টাকা জমা হয়ে গেল হঠাৎ করে আমাদের সাতক্ষীরা বাগেরহাট অঞ্চলে সিডর হলো ঘূর্ণিঝড় হলো কয়েকটা জেলার বাড়িঘরগুলো মেসাকার হয়ে গেল যারা ধনী মানুষ তারা আবার নিজের ঘর নিজে বানিয়ে নেবে অসুবিধা নাই কারণ আর যারা স্বল্প আয়ের মানুষ তখন তাদের ঘর দরকার বাড়ি দরকার বিদ্যুতের লাইন দরকার বিশাল ক্ষতি হয়ে গেছে এখন টাকার জন্য আমেরিকার কাছে আর হাত পাতার প্রয়োজন নাই রাশিয়ার কাছে টাকা চাওয়া লাগবে না বাংলাদেশ সরকার ভিক্ষার হাত নিয়ে আগানো লাগবে না আমাদের যাকাতের খাতে তো 1,00,000 কোটি টাকা জমা আছে সরকার চাইলে সেখান থেকে দিয়া তিনটা পাঁচটা জেলাকে আবার ঠিক করে দেবে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইছে আর মাথা নিচু করা লাগবে না যাকাত এটাই করতে এসেছিল এই জন্য যাকাত কি ইসলাম মাঝখানে রাখছে চারটা খুঁটির পাঁচটা খুঁটির মাঝে দুদিকে দুইটা মাঝখানে যাকাত দুটা দুটা চারটা যাকাত হবে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে তো খাজুমিনাক নিয়ে আহি
মুসলমান ধনীদের থেকে নেওয়া হবে। গরীবদের আমরা কাফেরের কাছে যাব না, যাওয়ার প্রয়োজনও ছিল না, কিন্তু এখন আমরা প্রতিটা কাজেই হাত পাতি কাফেরদের কাছে। আমাদের হাতে কিন্তু সিস্টেমটা ছিল। আপনারা একটু আওয়াজ করে বলুন তো দয়া করে, বাংলাদেশে সিস্টেমটা চালু করার সুযোগ আছে না নাই? কেন করা হলো না? কত পরিতা আপে জাতির জন্য। এবং এটা এমন একটা সিস্টেম, এটা চালু করার পরে সরকার ট্যাক্স নেওয়ার জন্য যেভাবে পুলিশ লাগে, ফোর্স করা লাগে, তারপরও মানুষ ট্যাক্স দেয় না, ইনকাম ট্যাক্স দিতে চায় না, লুকাইয়া রাখে। জাকাতের বিষয়টা এমন নয়, সরকার আলাদা খাত করে দেখ, রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে দেখ, তারপরে শুধু আলেম ওলামাদেরকে দায়িত্ব যদি দেয়, শুধু আলেমদের ওয়াজের কারণে 80% মানুষ জাকাত দিতে শুরু করে দেবে, আর 20% হয়তো প্রেসার দেয়ালে। কারণ আজকের এই জুমা নামাজ তামাম বাংলাদেশে হচ্ছে, আপনারাই বলুন তো জুমার নামাজে আসে নাই? আজকের এই দিনে রোজার চলছে, কত পার্সেন্ট লোক হতে পারে জুমা যারা পড়ে নেই, বা অনেক লোক, একবারে কম, বরং জুমার নামাজে চলে আসছে অধিকাংশ লোকে চলে আসছে। তাহলে আলেম ওলামারা যদি জাকাত নিয়ে গুরুত্বের সাথে আলোচনা শুরু করে দেয়, জাকাত দেয়া মুসলমানের জন্য নফল না ফরজ? এটা কি সরকারের ভয়ে দেব না আল্লাহর ভয়ে? এই ভয়টা ঢুকাইয়া দেন কলিজার ভিতরে। আল্লাহ তাআলা বলছেন আকিমুসসালাহ ওয়া আতুজ্জাকাহ, নামাজ কায়েম করো, জাকাত দাও। আল্লাহ ফরজ করেছেন, এখন এই ফরজ জাকাত যদি আপনি না দেন তাহলে সরকারের কাছে জবাব দেয়া লাগলো কি লাগলো না বড় কথা নয়, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে কি না অবশ্যই। আপনার কত টাকা আছে, কোন টাকা কোথায় রেখেছেন, নিজের টাকা নিজের স্ত্রীর নামে, সন্তানের নামে, অমুক তমুকের নামেও রাখা যায়, আপনার টাকা কোথায় কত আছে সরকার সবটা জানবে না। সরকারকে ফাঁকি দেয়া যায়? বলুন তো আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে নাকি? তো যে লোকের কলিজা আল্লাহর ভয় ঢুকাইয়া দেয়া যাবে, জাকাত দেওয়ার জন্য পুলিশ পাঠানো প্রয়োজন হবে না, সে নিজেই ক্যালকুলেটার নিয়ে হিসাব করে জাকাত দেবে। এখনো জাকাত দিচ্ছে হিসাব করে করে, কড়ায় গন্ডা, এক টাকা কম দেয় না এমন আল্লাহর বান্দা আছে না নাই? তাও এক দুজন না, হাজার হাজার আছে, হাজার হাজার আছে। আপনি আছেন কিনা সে তালিকে আমি জানি না, কিন্তু হাজার হাজার লোক আছে। তবে টাকাটা পরিকল্পিতভাবে ব্যয় হয় না, অপরিকল্পিতভাবে জাকাতটা হচ্ছে, এই জন্য গরিবরা ধনী হচ্ছে না, গরিবই থাকছে। এই যে আপনারা দেখেন যে আপনাদের ডানে বামে যে বড় বড় কওমি মাদ্রাসাগুলো আছে, এক একটা কওমি মাদ্রাসায় 2,000, 3,000, 5,000 ছাত্র আছে, এমন আছে না বাংলাদেশে তো নাকি? আমি বিদেশের কথা বলছি না, 5,000 ছাত্র, আপনি কি কল্পনা করতে পারেন? 5,000 ছাত্র তিন বেলা খাচ্ছে, সরকার কোনো টাকা দেয়? টিচারদের বেতন দেয়? এই যে বিশাল বিশাল 10-5 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং, এক একটা মাদ্রাসায় গেলে আপনার চোখ ঘুরে যাবে, এত বিশাল বিল্ডিং, এগুলো কারা দিচ্ছে? নিশ্চয়ই এই দেশের লোকেরাই। 5,000 ছাত্র এক বেলা খাইলে তিন বেলা 15,000 লোক। ও সুবহানাল্লাহ, শুধু ডাল ভাতের কথাই ভাবেন না, কত টাকা লাগবে, কিন্তু কেউ না খেয়ে নেই। এদেশের লোকেরাই জাকাত সেখানে দিচ্ছে, সাদাকা দিচ্ছে, তারাই সেখানে দিচ্ছে। সরকার যদি পরিকল্পিতভাবে টাকাটা নিয়ে পরিকল্পিতভাবে ব্যয় করত, তাহলে তারাও ভালো থাকতো, কওমি মাদ্রাসাও চলতো, গরিব লোকেরাও ধনী হয়ে যেত। কিন্তু পরিকল্পনা দারুণ অভাব চলছে। এখন আমরা সরকারের পক্ষ থেকে আদিষ্ট হয়ে জাকাত ফরজ, সরকার আলাদা ব্যাংক করেছে, সরকারও বলতেছে জাকাত দিবা না, ট্যাক্স না দিলে যেভাবে আমরা পুলিশ দিয়ে ধরে আনি, এনবিআর বানাইছি, দুদক বানাইছি, জাকাত দেবা না, তোমাদের জন্য আলাদা জাকাত বিভাগের পুলিশ নিয়োগ করা হবে, সুযোগ আছে না নাই? কারা জাকাত দিল না, গোয়েন্দা বানানো পাঠানো হবে, তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা হবে। এইভাবে সরকার চাইলে এটা সম্ভবের কিছু নয়,
আর আমরা আলেম ওলামারা টেলিভিশন চ্যানেলে বসে রেডিওতে বসে পত্রিকার পাতায় মসজিদের মিম্বারে সব জায়গায় যাকাতের ব্যাপারে যদি জাতিকে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারি আমার মনে হয় মানুষগুলো স্বেচ্ছায় যাকাত দেয়া শুরু করে দেবে সরকারকে আপনি ফাঁকি দিলেন যাকাত দিলেন না ট্যাক্স দিলেন না কিন্তু আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে আপনার মানি ব্যাগের কোনায় 5 টাকার ওই কয়েনটা লুকানো আছে পড়ে আছে আপনি নিজে মাঝে মাঝে খুঁজে পান না কোথায় জানি রাখছিলাম 5 টাকার কয়েন আপনি নিজে যদি খুঁজে নাও পান ওই 5 টাকার কয়েনটা কোন জায়গায় আছে আল্লাহ সেটাও জানেন তিনি বলেছেন যাকাত দাও এখন এই যাকাত দে আপনার জন্য শোকের ব্যাপার নাকি মোটেও নয় ওয়াফিয়া মুআলিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম আল্লাহ কোরআন মাজিদে বলেন আমি ধনীদের সম্পদের মাঝে গরিবের হক ঢুকাইয়া দিছি আপনি যে যাকাত দিচ্ছেন এটা কিন্তু আপনার টাকা না এটা হকটা গরিবের আল্লাহ বলেন ধনীদের সম্পদে আমি গরিবের হক ঢুকাইয়া দিছি আমার ভাইরা বলুন তো মানুষকে ধনী বানায় কে আপনি কি ধনী ছিলেন নো আল্লাহুল গানিউ আনতুমুল ফুকারা কুরআন মাজিদের আয়াত হলো আল্লাহই ধনী তোমরা সব ফকির ওয়া আনতুমুল ফুকারা সবাই ফকির সবাই মিসকিন বাস্তবেও তাই মায়ের পেট থেকে যখন এসেছিলেন সাথে কয় টাকা এসেছিল আরে ভাই গায়ের কাপড়টাও তো ছিল না কাপড়হীন কপটতক্ষীন জুতাহীন আপনার কিচ্ছু ছিল না আজকে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে কে আপনার পাশে কি পথের কাঙ্গাল নেই যার নিজের ঘরটা পর্যন্ত নেই আপনার সে দেখতে না দুষ্ট দুষ রিকশা চালায় আছে না আপনার সে দেখতে সুন্দর লম্বা আপনার কুলির কাজ করে ওই বাজারে গেলে মিন্তির কাজ করে আপনি মাছ কিনেন বেটা ঝুড়ির মাঝে নেয়ার জন্য দাঁড়ায়া থাকে অথচ দেখতে আপনার সে লম্বা আপনার সে সুন্দর আল্লাহ তাকে মিন্তি বানাইল আপনাকে মালিক বানাইল আল্লাহ একজনকে কাঙ্গাল বানাইল আপনাকে ধনী বানাইল এটা আল্লাহ সৃষ্টির ভেরিয়েশন এটা আল্লাহ সৃষ্টির ভেরিয়েশন আল্লাহ তাআলা বৈচিত্র্য তৈরি করেন আপনাকে ধনী বানায়া পরীক্ষা করছেন আপনি গরিবের প্রতি এহসান করেন কিনা আবার আল্লাহর একজনকে গরিব বানায়া পরীক্ষা করছে সে ধৈর্য ধারণ করে কিনা আপনারে ধনী বানায়া পরীক্ষা করছে দেখি আপনি এহসান করেন কিনা আপনি গরিবের হক আদায় করেন কিনা 100 টাকা আপনি কামাই করছেন আচ্ছা আপনি বলবেন যে আমি কামাই করছি এটা আল্লাহর কিভাবে হলো তা আমি প্রশ্ন করতে চাই কামাই তো করেছেন আপনি কামাই করার জন্য মস্তিষ্কের বুদ্ধি খরচ লাগছে কিনা কথা বলতে হবে তো পাগলে কি টাকা কামাই করতে পারে তাহলে মগজ দিছে কে সুস্থ রাখছে কে এর পিছনে আপনার বিনিয়োগ কত আচ্ছা বন্ধু যে হাত কাজ লাগাইছেন ড্রাইভিং করছেন হাত কাজে লেগেছে কম্পিউটার টিপেছেন আঙ্গুল কাজে লেগেছে দেখার জন্য চোখ কাজে লাগছে লাগছে নি আচ্ছা চোখের পিছনে আপনার বিনিয়োগ কত হাতের আঙ্গুলের পিছনে আপনার বিনিয়োগ কত তা আপনি কামাই করছেন অঙ্গগুলো কার তো আল্লাহ বলে আমি দিয়েছি এটা আমার ওই 100 টাকা আমি তোমাকে দিয়েছি নির্ধারিত অঙ্ক যখন পার হয়ে যাবে তুমি মালিক নিসাব হয়ে যাবে তখন 2.5% ওটা গরিবের হক আমি তোমার মালের মাঝে ঢুকাইয়া দিছি এখন বছর যাওয়ার পরে এই 2.5% তুমি গরিবকে দিয়ে দাও ও আতু যাকাত কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার বলেছেন ও আতু যাকাত যাকাত দাও এটা ফরজ যদি না দাও তাহলে তোমার সাথে আমি আল্লাহর কি আচরণ হবে মুআমালাটা কি হবে শুনো আল্লাযীনা الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. أنا
যারা স্বর্ণরৌপ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করবে জমাবে বাড়ি করবে গাড়ি করবে জায়গা জমিন কিনবে ব্যবসা লম্বা করবে বড় করবে আল্লাহর রাস্তায় ফরজ যাকাত খরচ করবে না সাদাকা করবে না তাবাশশিরহুম বিআযাবিন আলীম আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সংবাদ দিয়ে দেন ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ওয়া যুকু মা কুনতুম তাকনিজুন ইয়াউমা সেদিন মানে ইয়াউমুল কিয়ামা তুমি যাকাত দাও নাই তো তুমি কিয়ামতের দিন আমার সামনে আসতেই হবে فتأتون أفواجا وما هم عنها بغائبين আসতে হবে দলে দলে আসতে হবে একা একা একজন বাদ নাই গায়েব থাকতে পারবা না আমার সামনে আসতে হবে তো আসার পরে তোমার যেই যাকাত না দেয়া অর্থ আমি সেটাকে লোহার পাত বানাবো তামার পাত বানাবো তারপরে ফেরেশতাদেরকে বলবো জাহান্নামের আগুনে গরম করো কামার যেমন দা খন্তা কুড়াল বানানোর আগে লোহাটাকে কি করে দেখছেননি দেখছেননি না দেখলে যাবেন কামারের কাছে এই আয়াতের অর্থ বুঝার জন্য যাবেন কামার দেখবেন যে লোহাটাকে আগুনে দেয় একবারে টক টকে লাল হয়ে যায় তখন এবার এটাকে এনে তারপরে হাতুড়ি দিয়ে পিটাতে থাকে আল্লাহ তাআলা বলেন আমি সেদিন তোমার সম্পদকে লোহা তামার পাত বানাইয়া আগুনের মাঝে ফেরেশতাদেরকে বলবো গরম করো যখন এটা টকটকে লাল হয়ে যাবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম এবার ফেরেশতাদেরকে বলবো কপালের মাঝে সেঁক দাও নাউযুবিল্লাহ ফেরেশতারা কপালের মাঝে সেঁক লাগাবে ওয়া জুনুবুহুম তোমার দেহের পার্শ্ব দেশে পিঠ বরাবর সেঁক দেবে তোমার পেট বরাবর পেটের দিকে জুনুব ওয়া যুহুরুহুম এবং তোমার পিঠের মাঝে সেঁক দেবে ফেরেশতারা সেঁক দিতে থাকবে আর বলতে থাকবে তুমি যে জমাইছো স্বাদ নেও স্বাদ নেও স্বাদ নেও এবং এই কাজটা আল্লাহ করবেন হাসরের মাঠে অন্য কোন অপরাধের শাস্তি হাসরের মাঠে দেয়া হবে এরকম খুব কমই আছে নামাজ আপনি পড়েননি তরক করেছেন আল্লাহ চাইলে তিনি ক্ষমা করবেন অথবা তিনি শাস্তি দেবেন জাহান্নামে নিয়ে রোজা আপনি রাখেননি আল্লাহ চাইলে ক্ষমা করবেন বা শাস্তি দেবেন জাহান্নামে নিয়ে কিন্তু যে যাকাত দেয়নি তার শাস্তিটা জাহান্নামে নিয়ে নয় আর আগ থেকে শুরু হবে কারণ নামাজ কার হক কথা বলতে হবে রোজা কার হক যাকাত কার হক পাবলিকের নামাজ আল্লাহর হক তিনি চাইলে শাস্তি দেবেন গোপনে জাহান্নামের আগুন কালো একজনকে শাস্তি দেবে আরেকজন দেখবে না রোজা রাখেননি আল্লাহ শাস্তি দেবেন চাইলে জাহান্নামে নিয়ে গোপনে কালো আগুনে একজনকে আরেকজন দেখবে না কিন্তু যাকাতের শাস্তি দেবেন হাশরের ময়দানে কোটি কোটি মানুষ দেখতে পাবে কেমনে শেক দিচ্ছে ও হাজি সাহেব হজ করেছেন যাকাত দেন নাই হাজির কপালে শেক দেবে রোজা রেখেছেন আজকে মসজিদে এসেছেন যারা 100% রোজাদার আলহামদুলিল্লাহ ও রোজাওয়ালা আপনি যাকাত দেন নাই পেটের মাঝে শেক দেবে ফেরেশতা তা কোরআনের আয়াত কথা কি আমার না আল্লাহ বিশ্বাস হয় তো আল্লাহর কথার উপরে আল্লাহ বলছেন আমি শেক দেব পিঠের মাঝে শেক দেব ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة আরে কায়েতে কারিমাত আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা আছো যাকাত দাও না কৃপণতা করছো ভাবতেছো যাকাত দিলে টাকা কমে যাবে আসলে তো যারা যাকাত দেয় না কোন কারণে দেয় না একটাই কারণ আমার 1 লাখ টাকা যাকাত আসছে এখন 1 লাখ টাকা দিলে তো কমে গেল
থাকলে আমার কাছে আছে দিলে তো চলে গেল আল্লাহ বলে তোমরা যারা কৃপণতার কারণে যাকাত দাও না তোমরা মনে করো না এটা তোমার জন্য কল্যাণকর বাল হুয়া শাররুল লাহুম বরং এটা তাদের জন্য চরম কল্যাণকর চরম ক্ষতিকর কি ক্ষতি এবার শোনো সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা সে সম্পদ যাকাত দেয় নাই যে অংশ ওই সম্পদের অংশ আল্লাহ কিয়ামতের মাঠে সাপ বানায়া গলায় ঝুলাইয়া দেবে এটা কোরআনের আয়াত বলছে হাদিস বললে কোনটা সহি কোনটা গায়ের সহি কথা ওঠে কিন্তু কোরআনের আয়াতে তো কোনো কথা নাই قال النبي صلى الله عليه وسلم প্রিয় নবী ব্যাখ্যা করছেন আয়াতে কারিমার সাইতাওয়াকুন মা বখিলু বিহি ইয়াউমাল কিয়ামা আয়াতের ব্যাখ্যা রাসূল করে বলেন মানাতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসসাল লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু যাবিবাতান সাইতাওয়াকুন মা বখিলু বিহি ইয়াউমাল কিয়ামা লাহু যাবিবাতান ياخذوا بلهزمتيه يعني شتقيه فيقول انا مالك انا كنز رسول বলেন যাকাত দাও নাই টাকা জমায়া রাখছো বাড়ি গাড়ি করেছো পরের হক দিয়া গরিবের যাকাতের টাকা দিয়া নিজে খাইছো আল্লাহ তোমার সম্পদকে সাপ বানায়া গলার মাঝে ঝুলাইয়া দেবে ওই সাপ দুটি চোখ বিশিষ্ট হবে দুই চোয়াল বিশিষ্ট হবে লাহু জাবিবাতান কপালের এই পাশে ওই পাশের মাঝে সবল মারবে আর ওই সাপ গলায় ঝুলে ঝুলে বলবে আনা মালুকা না কানজুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ যেটা তুমি লুকায়া রাখছিলা সঞ্চয় করেছিলা আজকে সাত নেও সাত নেও ইয়াউমাল কিয়ামা এই ঘটনাটা ঘটবে কিয়ামতের মাঠে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে মানুষ দেখবে আবুল কালাম আজাদ হুজুর নাউজুবিল্লাহ এত ওয়াজ করতো উনার আজকে সাপে কামড়ায় কেন এর মানে উনি যাকাত দেন নাই আরে ও মুক্ত এত বড় হুজুর ছিল বক্তা ছিল উনি তো দশ বার হজ করছে আরে উনি তো আমাদের এলাকার বড় নেতা ছিল আজকে এমন কেন মানুষ দেখবে যাকাত দেয় নাই সাপে কামড়াচ্ছে নাউজুবিল্লাহ করেন যাকাত দেয়া শখের ব্যাপার নয় এটা ফরজ ইবাদত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জাহান্নামের পাত দিয়া শেকা দেবেন গলার মাঝে সাপ বানায়া কামড় খাওয়াবে আপনাদের কাছ থেকে জানতে চাই এই লোকটা জান্নাতি না জাহান্নামি অপরাধ কি অপরাধ কি সবাই বলেন অপরাধ কি হ্যাঁ শুধু যাকাত এখানে অন্য অপরাধের কথা বলা হয়নি শুধু যাকাত দেন এই শাস্তি এখন যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান লাঞ্ছিত হওয়া থেকে বাঁচতে চান কিয়ামতের মাঠে অপমানিত হওয়া থেকে বাঁচতে চান যাকাত দেয়া দরকার আছে না নাই দিতেই হবে কোনো বিকল্প এখন গরিব খুঁজে বের করা আপনার দায়িত্ব যাকাত আপনার উপরে ফরজ আপনি যাকাত দেবেন গরিবকে আপনি খুঁজবেন গরিব আপনার কাছে আসবে তারপর এটাকে করুণা মনে করে আপনি দেবেন এর চলবে না বরং গরিবকে আপনি খুঁজে বের করবেন ভাই আমার উপরে যাকাত ফরজ এজন্য আমি এ ফরজিয়তের দায়িত্ব থেকে বাঁচতে চাই ধরো তোমার আমি দিলাম কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাইতা যাকাতা মালিকা ফাকাদ কাদাইতা মা আলাইক ওয়াল্লার বান্দারা শোনো যখন তুমি তোমার মালের যাকাত দিলে তুমি করুণা মনে করো না বরং তোমার দায়িত্ব আদায় করলে তোমার উপরে দায়িত্ব ছিল তুমি এটা আদায় করেছো মাত্র তাদের হক ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একদল লোক যাকাত দিত স্বীকার করেছিল হযরত আবু বকর সিদ্দিক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন যাকাতটা ইসলামের কত ইম্পর্টেন্ট জায়গা দখল করে আছে জাকাতের গুরুত্ব ইসলামে কতটুকু বুঝুন অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম মন
সাহাবাদের মাঝে আর একজনেরও নেই আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মাঝে উম্মতের সাথে যে সবচেয়ে ভালো রহম দেখায় ভালোবাসা দেখায় আমার আবু বকর হলো তাদের মাঝে সেরা ওই আবু বকর সিদ্দিক ক্ষমতা আসার পরে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত যুদ্ধের ঘোষণা হলো যাকাত যারা দিবা না নামাজ পড়তে রাজি যাকাত দিতে রাজি নাই তাদের সাথে আমি অবশ্যই যুদ্ধ করব খালিদ বিন ওয়ালিদ প্রস্তুতি নাও হাতে তলোয়ার নাও তলোয়ারের ধার দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন হযরত ওমর শুনে এসে বললেন আবু বকর সিদ্দিককে হুজুর আপনি যুদ্ধ করবেন কাদের সাথে তারা তো কালেমা পড়ে নামাজ পড়ে টুপি আছে দাড়ি আছে মুখে হ্যাঁ মাথায় টুপি এই লোকের সাথে যুদ্ধ কিভাবে সম্ভব আবু বকর সিদ্দিক বললেন ওমর তারা যাকাত দিতে অস্বীকার করেছে তাই আজকে তারা বলবে যাকাত দেব না কালকে বলবে ওটা করব না পরশু বলবে ওটা করব না ওয়াল্লাহি লাউ মানাউনি ইয়াকালা التي يودونها الى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها বিশ্বনবীর সময় তারা যে যাকাতের ওটের সাথে যাকাতের ছাগলের সাথে যাকাতের গরুর সাথে রশি দিত তারা যদি সে রশি দিতে অস্বীকার করে যুদ্ধের ঘোষণা শুনে বলল আমরা যাকাত দেব যুদ্ধ করেন না কিন্তু যাকাতের ওট নেয়ার জন্য রশি দিব না রাসূলের সময় তারা রশিও দিত ওটও দিত এখন তারা বলে আমি রশি দেব না আল্লাহর কসম রশির জন্য জিহাদ হবে ওই রশির জন্য যুদ্ধ হবে এর কারণ বিশ্বনবীর ইসলামের মাঝে আমার জামানায় সামান্য পরিবর্তন আবু বকর সহ্য করবে না لو منعوني قالا كانوا يودونه الى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعه রাসূলের সময় দিত রশি আজকে রশি দেবে না আবু বকর সেটাও ছাড় দেবে না যুদ্ধ হবে হযরত ওমর আবু বকরের যুক্তি শুনে বললেন আল্লাহর কসম ওয়াল্লাহি আলিমতু আন্না আল্লাহ কদ শররাহা সাদরা আবি বকরিন লিল হক আল্লাহর কসম করে বলছি আমার বুঝ হয়ে গেছে হক বুঝার জন্য আল্লাহ আবু বকরের কলিজাকে কলবকে খুলে দিয়েছেন আমি আপনার সাথে একমত আমি ওমর একমত যুদ্ধ হবেই ইসলামে যাকাতটাকে শখের ব্যাপার মনে করা হয়নি এটাকে আবশ্যক ফরজ ব্যাপার মনে করা হয়েছে এখন এই যাকাত কারা দেবে যাদের সামর্থ্য আছে তারা দেবে সামর্থ্য হলো 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রৌপ্য যদি কারো কাছে এক বছর থাকে অথবা এটার বিক্রয় মূল্য কারো কাছে এক বছর থাকে সেটা ব্যাংকে হোক ঘরে হোক অথবা ব্যবসায় বিনিয়োগ হোক বছরান্তে ওই ব্যক্তি 2.5% যাকাত দেবে তো আজকের এই দিনে রৌপ্যের মূল্য কমে গেছে স্বর্ণের মূল্য বেড়ে গেছে একটা সময় ছিল রৌপ্যের ব্যবহার স্বর্ণের মতোই অ্যাভেলেবেল ছিল তখন 7.5 বড়ি রৌপ্য স্বর্ণ 52.5 বড়ি রৌপ্য একই টাকা দিয়ে কিনা যেত যেই টাকা দিয়ে 7.5 বড়ি স্বর্ণ কিনা যেত ওই টাকা দিয়ে 52.5 বড়ি রূপাও কিনা যেত মূল্যমান সমান ছিল এখন ব্যবহারের পার্থক্য হয়েছে এখন মানুষ রূপ্য ব্যবহার করতে চায় না তাই তার দাম আস্তে আস্তে করে কমে গেছে এখন আপনি কোনটার যাকাত দেবেন আপনি চাইলে 7.5 বড়ি স্বর্ণের মূল্য যাকাত ধরে দিতে পারেন 52.5 বড়ি রূপাও দিতে পারেন 52.5 বড়ি রূপ্য হচ্ছে বর্তমান মার্কেটে 1000 টাকা করে বড়ি হলে 52,500 টাকা আর 7.5 বড়ি স্বর্ণ ধরলে তো 3.5 লাখ টাকার মতো হবে এই অবস্থায় কি করবেন এটা আপনার ব্যাপার যে কোনো একটা ধরলেই আপনার জন্য জায়েজ আছে
তবে আমরা রুপ্যের মূল্য ধরতে উৎসাহিত করি এক বছরের মৌলিক চাহিদা পূর্ণের পরে যদি আপনার কাছে 52,500 টাকা 50,000 60,000 70,000 টাকা থাকে তাহলে বুঝতে হবে আপনি গরীব মানুষ না আল্লাহ আপনাকে ভালো রেখেছেন তাই তো আপনি 50,000 জমা করছেন যাকাত তো আপনি এমন লোককে দেবেন যার কাছে পরিমাণ টাকা নাই দিন লবণ নুন আনতে পান্তা পুরায় দিনে আনে দিনে খায় গরীব মিসকিন তো আপনি 52,500 টাকাকে আপনি মূল্যমান ধরে এটাকে আপনি আপনার স্কেল ধরে আপনি আদায় করুন আর যদি বলেন যে না আমি 7.5 বরি স্বর্ণেরটা ধরব শরীয়তে সুযোগ আছে আমরা আপনাকে এজন্য উৎসাহিত করছি যে আপনার কাছে 52,500 বরি রূপার টাকা আছে এতে আপনি যাকাত দিন কারণ যাকাত দেওয়ার মাঝে কোনো অকল্যাণ নাই যাকাত দিলে কেউ ঠকে না বরং যারাই যাকাত দেয় তারা লাভবান হয় যাকাত দিলেন আপনি লাভবান হলেন দেয়ার মাধ্যমে পেলেন পূর্ণ সওয়াব যাকাত দেয়ার মাধ্যমে গরীব লাভবান হলো সে পাইলো টাকা তাহলে দেয়ার মাঝে দুই পক্ষেরই লাভ আছে দাতার লাভ সওয়াব গরীবের লাভ নগদ টাকা আর না দিলে গরীবেরও লাভ নাই আর যে দিল না তারও মূলত লাভ নাই কারণ যা থেকে গেল তা কি আপনার নাকি আপনার ওয়ারিশের ইয়েস আর যা দিলেন তা কি ওয়ারিশের না আপনার হ্যাঁ قال النبي صلى الله عليه وسلم ايكم احب مال وارثه من ماله قالوا ما منا احب احد يحب مال وارثه من ماله فقال النبي صلى الله عليه وسلم لك ما قدمت وليوارثك ما اخرت আল্লাহর হাবিব একদিন বললেন ও আমার সাহাবারা তোমাদের মাঝে এমন কে কে আছে একটু হাত তোলা দিয়ে তো কি নিজের মালের সে অন্যের মালকে ভালোবাসে ওয়ারিশের মাল নিজের মালের সে অন্যের মাল বেশি ভালোবাসে কে কে হাত তোলা দাও দেয় না কেউ না মিন্না হাবি হুজুর বলেন কি নিজের মালের সে অন্যের মালের কেউ বেশি ভালোবাসে আমরা কেউ এটা করি না রাসূল বলে আমি তো দেখি করো কারণ মা কদ্দাম তাফালাকা ওয়া মা আখরতা ফালিওয়ারিসি তুমি যা যাকাত হিসাবে দিলা সাদাকা হিসাবে দিলা এটাই তো তোমার আমলনামায় জমা হলো আর তুমি যা রেখে গেলা এটা তোমার না ওয়ারিশের তো তুমি আসলে কোনডারে ভালোবাসতেছো আমরা সবাই জমা করতে ভালোবাসি আমার অ্যাকাউন্টে যদি 5,00,000 টাকা থাকে যদি আরো 1,00,000 জমা হয় ব্যাংকে জমা দিয়া একটা কাগজ পাই কাগজ পাইয়া মনে মনে খুশি হই যাক 6,00,000 হইছে আরো 1,00,000 জমা দিলে আরো খুশি হই বা 7,00,000 হইছে ফুট করে মরিয়া গেলাম এ 7,00,000 কার আমার কাছে 5,00,000 ছিল 1,00,000 আমি এই মসজিদের জন্য দান করলাম ওই মাদ্রাসার জন্য দান করলাম মনে মনে কইলাম আহ 1,00,000 কমে গেল আজিব না অথচ এটাই তো জমা হলো যেটা রেখেছি ওটা তো অন্যের জন্য রয়ে গেছে এই হচ্ছে মানুষের স্বভাব আল্লাহর হাবিব এর জন্য বলছেন লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ুম মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব যে মানুষের স্বভাব হলো যদি তাকে বিশাল একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেয়া হয় ওয়াদিয়াম মিন যাহাব স্বর্ণে পরিপূর্ণ বিশাল উপত্যকা তাকে দেয়া হয় সে বলবে আরেকটা হইলে ভালো ছিল এ হচ্ছে মানুষের অভ্যাস কবরের মাটি ছাড়া তার পেট কেউ পূর্ণ করতে পারবে না যেহেতু এই স্বভাব আছে তাই আমরা বলবো রূপের মূল্যমানকে সামনে রেখে যাকাত দেওয়ার চেষ্টা করুন আর যাদের কাছে স্বর্ণের মূল্যমানের যাকাত আছে যাকাত দিতেই হবে কোন রকমের ফাঁকি দেওয়ার সুযোগ আর নাই এই যাকাত আপনারা যারা দিবেন কিভাবে দেবেন
টাকা না শাড়ি না লুঙ্গি দেয়ার ক্ষেত্রে আমাদের দেশে চলছে শরীয়ত বহির্ভূত কাজ যারা আমরা কম টাকায় যাকাত দেই 2 লাখ 5 লাখ অথবা আরো কম আমরা মানুষের হাতে হাতে দিয়ে দেই আর যারাই দেবে 30 লাখ 50 লাখ টাকা যাকাত মিল ইন্ডাস্ট্রির মালিক শিল্পপতি তারা যাকাত দেবে মাইকিং করে তারা মানুষকে ডাকতেছে তারপরে শাড়ি দিচ্ছে লুঙ্গি দিচ্ছে আমাদের ঢাকার বিভিন্ন জায়গায় মার্কেট আছে গুলিস্তানের পাশে গেলে দেখবেন এখানে যাকাতের শাড়ি পাওয়া যায় বিশাল বিশাল ব্যানার টানানো হবে অথবা কোন জায়গায় অলরেডি টানাইয়া দিয়েছে আর সেখানে গিয়ে শাড়ি কিনছে লুঙ্গি কিনছে আপনাদের কাছে আমি ছোট প্রশ্ন রাখতে চাই বছর যাওয়ার পরে আপনার উপরে যাকাত আসছে 1 লাখ টাকা এই 1 লাখ টাকার মালিক আপনি না গরিব আবার বলুন আপনি না গরিব হিসাব করার পরে মালের মালিক গরিব তো গরিব আপনারে কোন দিন মোবাইল করে কইছে আমার টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনে আনিয়েন আপনি যে আপনার এলাকায় যাকাত দিচ্ছেন আপনার এলাকার গরিবরা কি বলেছে আপনাকে মোবাইল দিয়া যে আমার যে যাকাতের টাকাটা আপনার কাছে আছে আপনি শাড়ি কিনিয়েন আমার লাগে বলছে টাকা কি আপনার আপনার খরচ করতে বলছে কি এই টাকার মালিক তো নিশ্চিত আপনি যেটা আপনি নন এটা গরিবের তো গরিবের টাকা আপনি খরচ করার অধিকারটা আপনারে দিল কি পরের ধনে পোদ্দারি কারণ আপনি শাড়ি দিবেন লুঙ্গি দিবেন মানুষ জানবে আপনি দানবীর অথচ টাকা তো আপনার নয় আপনি খরচ করলেন কেন বছর আনতে আড়াই টাকা ফরজ হয় লুঙ্গি ফরজ হয় না শাড়িও ফরজ হয় না ফরজ হয় টাকা যাকাত টাকার উপরে হয় এখন আপনি শাড়ি দিলেন ওই গরিব মহিলা পাঁচটা শাড়ি পাইলো সাতটা লুঙ্গি পাইলো এক বেটা হাতে নিয়ে দেখে শাড়ি তো নয় মনে হয় কি মশারি এখন পরার উপযোগিতা নাই আবার দরকার দুইটা পাইছে সাতটা দশটা কি করবে অথচ তার তো ওষুধ কেনা দরকার তার তো ঋণ দেয়া দরকার তার বাচ্চার স্কুলের বেতন দিতে পারে না বেতন দেয়া দরকার ঘরে বৃষ্টি পড়ে ঘরে একটা চাল দরকার আর আপনি দিলেন লুঙ্গি আপনি দিলেন শাড়ি বাধ্য হয়ে দোকানে যায় দোকানদারকে বলে ভাই আপনি শাড়িগুলো কিনে রাখেন দোকানদার হাতে নিয়ে বলে এগুলো তো চলে না এগুলো তো ঘরের কাজের মহিলারা পরবে না মা আপনা এগুলো আনছেন আমি কি করব সরি চলে যান তখন মহিলা বাধ্য হয়ে বলে বাজান যা পারেন দেন তখন কি যথাযথ মূল্য পায় না ঠকে তা আপনারে গরিবকে ঠকানোর অধিকার কে দিয়েছে বাংলাদেশে যে পন্থা যাকাত দেয়টা যাকাত আদায়ের পন্থা নয় এই জন্য যাকাতের শাড়ি নামে কোনো দোকান হবে না এই যে দোকান দেওয়া জায়েজ নাই কারণ যারা এই দোকান দেয় তারাও এমন কাপড় বানায় যে কাপড়ে কোনো মান থাকে না মানহীন কাপড় বানায় ওরাও গরিবদেরকে ঠকাচ্ছে আর আপনারা যারা দিচ্ছেন তারাও ঠকাচ্ছেন এই জন্য এগুলো করবেন না অনেকে আছে যাকাত থেকে বাঁচার জন্য রোজা আশা রাখ দিয়ে জমি কিনা লাগে ব্যাংকে টাকা টুকা আছে নগদ টাকা থাকলে তো যাকাত দিতে হবে 1 কোটি টাকা আছে 1 কোটি টাকা এসে যাবে 2.5 লাখ টাকা যাকাত তো রমজানের আগের মাসে জমি কিনা লাগে হুজুররা কইছে জমি কিনলে যাকাত লাগে না এমন ঘটনা আমরা শুনি যে আগে কাজে লাগাইতেছে আমি বলি হতভাগা রোজা আসার আগে কেউ মৃত্যু কামনা করে কথা বলতে হবে বরং দোয়া করে আল্লাহ রমজান পর্যন্ত আমারে পৌঁছাও তো রমজানের রোজা নফল না ফরজ এই ফরজ পাওয়ার এত আগ্রহ তো যাকাতের ফরজ বাদ দেন কেন জমি কিনছেন কেন রমজানের ফরজের জন্য দোয়া করে আল্লাহ হায়াতে বারাকাত দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও আল্লাহ হায়াতে বরকত দাও আমি রোজা পেতে চাই তো যাকাত না দিয়া আগে জমি কিনলেন ঘটনা কি এর মানে আপনি বড় চালাক রোজা রাখলে কোনো লস নাই ভাবছেন যাকাত দিলে লস আছে আর মানুষ যখন যাকাত কি লস মনে করবে রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত হবে যাকাত কে মানুষ যখন মনে করবে জরিমানা মনে লস হইতাছে অতএব আপনার সাদাকা আপনার যাকাত কিয়ামতের দিন আপনার জন্য এতটা কল্যাণ বয়ে আনবে যেটা কল্পনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইমরিইন
fi zilli sadaqatihi hatta yuqda bainan nas কিয়ামতের মাঠে মানুষ যখন থাকবে আল্লাহর সামনে বিচারের জন্য আর সে আযিমের নিচে যারা জায়গা পাবে তারা তো সৌভাগ্যবান মানুষ আর যারা আরশে আযিমের নিচে জায়গা পাবে না হাশরের ময়দানে থাকবে সূর্য থাকবে মাথার উপরে ওই অবস্থা বিচার হওয়া পর্যন্ত যারা যাকাত দিয়েছে সাদাকা দিয়েছে দান করেছে মসজিদ মাদ্রাসার জন্য ইয়াতিমখানার জন্য তাদের সাদাকা মাথার উপরে ছাতার মতো ছায়া দিতে থাকবে হাত্তা ইয়ুকদা বাইনান নাস বিচার শেষ হওয়া পর্যন্ত মানুষের মাঝে আপনার সাদাকা আপনার মাথার উপরে এসে ছাতার মতো ছায়া দিতে থাকবে এটা সরবে না তাহলে যারা সাদাকা করছেন দিচ্ছেন লাভকার অন্যের না নিজে সেদিন বুঝবেন যে কি দরকার ছিল আমার বন্ধু আল্লাহর রাস্তায় মানুষ যখন খরচ করে আল্লাহর হাবিব বলেন মান তাসাদাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বি ثم يربي كما يربي احدهم فلو حتى تكون مثل الجبل যখন কোন ব্যক্তি হালাল কামাই থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে আল্লাহর রাস্তায় দান করে ওই গরিবের হাতে ওই মসজিদ কমিটির হাতে ওই ইয়াতিমখানার দায়িত্বশীলের হাতে পড়ার আগে রাসূল বলেন আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয় ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি সহিহ বুখারীর রিওয়ায়াত সুম্মা ইউরাব্বি তারপর আল্লাহ তাআলা এটাকে লালন পালন করেন একজন ফেরেশতাকে দায়িত্ব দেন ও ফেরেশতা আমার বান্দাই কয়টা টাকা দিছে কয় হাজার কয় লাখ টাকা দিছে আমি এটা ডান হাতে গ্রহণ করেছি 10 গুণ সওয়াব আমি তাকে তাৎক্ষণিক দিয়েছি রমজানে দিলে আমি এটাকে 70 গুণ কমপক্ষে দিয়েছি 700 গুণ দিয়েছি হাদিসে এটাও আছে এখন তোমার দায়িত্ব হলো মানুষ গরু ছাগলের বাচ্চা হলে খড়কুটা খাওয়ায়া বাতের মার খাওয়ায়া খইল ভুসি খাওয়ায়া যেমন লালন পালন করে বড় করে ও ফেরেশতা তারে সওয়াবটাকে তুমি বড় করতে থাকো খেজুর পরিমাণ সওয়াব বড় হতে হতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল প্রিয় নবী বলেন কিয়ামতের দিন পাহাড় পরিমাণ বড় হয়ে হাজির হবে আমল নামাকে আল্লাহ সওয়াব দিয়ে ভরি করে দেবেন সখি হাবিবুল্লাহ করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ দাতা যে হবে দানশীল হবে রাসূল বলেন সে আল্লাহর নিকটে চলে যায় মানুষের নৈকট্য পায় তার দান তাকে আল্লাহর জান্নাতের নৈকট্যবর্তী করে দেয় দান এতটা প্রিয় আল্লাহর কাছে দেয়ার মাঝে এতটাই আল্লাহ তাআলা রহমত রেখেছেন একটা কুকুরকে পানি খাওয়াইয়া একটু পানি খাওয়াইছে আল্লাহ এক পতিতা নারীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে দাতাকে আল্লাহ এত ভালোবাসেন এজন্য এ রমজানে হিসাব করে করে যাকাত দেবেন আমার ভাইয়েরা যাকাত নিয়ে লম্বা আলোচনা করা লাগে আজকে আর সময় হবে না এর কাছে এসেছেন ডাক্তার টেস্ট করে আপনাকে বলে দিয়েছে আপনার ডায়াবেটিক আছে এখন ডায়াবেটিক কমানোর জন্য দায়িত্ব কি রোগীর না ডাক্তারের ওষুধ কে খাবে কোন কোন ওষুধ খাবে কোনটা খাবে না কোন খাবার খাবে কোনটা বাদ দিতে হবে সকালবেলা জগিং করতে হবে মিষ্টি খাবে কি খাবে না এগুলো টেনশন কি ডাক্তারের না রোগীর তো যাকাত ফরজ আপনার হবে কি না যাকাত না দিলে কি হবে অবস্থা মাসালাগুলো বলে দিলাম এখন বাকি দায় দায়িত্ব হুজুরের না আপনার যার যার আমল তার তার খবর ওয়ালাকুম আমালুকুম লানা আমালুনা ওয়ালাকুম আমালাক আমালুকুম আল্লাহ কোরআনে বলেন হে নবী আপনি বলে দিন লানা আমালুনা আরে আমি নবী মুহাম্মদ আমি তোমাদেরকে দ্বীনের কথা বলছি আমার আমল নিয়ে আমি চলে যাব ওয়ালাকুম আমালুকুম এখন তোমরা মানলা কি মানলা না এটা তোমাদের দায়িত্ব তোমাদের জবাব আমি দেব না তোমাদের আমল নিয়ে তোমরা চলে যাবে এজন্য আপনাদের কার কি সম্পদ আছে সহেবুল বাইত আদরাবি মাফি বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি
আপনার কয় টাকা আছে ইত্যাদি ইত্যাদি আপনি নিজে ক্যালকুলেটর নিয়ে বসে যান আপনি আলেমের কাছে দৌড় মারেন যে হুজুর আমার এই সম্পদ আছে যাকাত কি আমাকে দিতে হবে এই যাকাতটা দিলে কোন কোন খাতে দিতে হবে যাকাতের নির্ধারিত খাত আছে খাতের বাইরে যাকাত দিলে যাকাত আদায় হবে না ছেলে হিসাবে মাকে যাকাত দিয়ে বসে থাকেন না বাবারে মাসে মাসে কিছু টাকা পাঠানো লাগে যাকাত থেকে দিয়ে দেই চলবে না খাতের বাইরে চলে গেলে যাকাত আদায় হবে না তে খাতগুলো জেনে নেবেন সার্বিক বিষয় উদ্যোগী হবেন রমজান মাসে বেশি বেশি করে যাকাত দেবেন সাদাকা দেবেন ইন্না ফিল মাল লা হাক্কান সিওয়া যাকাত যাদের যাকাত আসে নাই আপনার মালের মাঝে যাকাত ছাড়াও হক আছে সাদাকা আছে পাঁচতলা বিল্ডিং এর মালিক এই বিল্ডিং করতে আপনার লেগে গেছে 5 কোটি টাকা 7 কোটি টাকা 10 কোটি টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই মাসে আপনার আয় হয় ওই বিল্ডিং থেকে 1 থেকে 1.5 লাখ এগুলো আবার খরচ হয়ে যায় তো আপনি বলছেন হুজুর আমার তো যাকাত নাই তো আল্লাহ যে আপনার 7 কোটি টাকা দিয়া রাখছে এখানে কি অন্য হক নাই ইন্না ফিল মাল লা সাদাকা ইন্না ফিল মাল লা হাক্কা সিওয়া যাকাত যাকাত ছাড়াও হক আছে এইজন্য আপনি সাদাকা করবেন আল্লাহ আপনাকে দিয়েছে এত আপনি আল্লাহর রাস্তায় 5 লাখ দিয়ে দেন 10 লাখ দিয়ে দেন মসজিদ বানায়া দেন ইয়াতিমখানা সাহায্য করুন দুইজন ইয়াতিমের দায়িত্ব নিয়ে নেন হয়তো এই দানটুকু আখেরাতে মাথার উপরে ছায়া হয়ে যাবে